फ्रेंड्स আমরা চলে এসেছি এনএসসি ইন্ডিয়ার পেজের উপর। फ्रेंड्स এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নিফটি 50 এর মধ্যে কিন্তু খুবই উইকনেস দেখতে পাওয়া যাচ্ছে। নিফটি 50 ক্লোজিং দিয়েছিল লাস্ট ট্রেডিং সেশনে 16245 এর রাইট। লাস্ট ট্রেডিং সেশনেও আমরা দেখতে পেয়েছিলাম যে 1.5% এর মতন কিন্তু কারেকশন দেখিয়েছিল প্রায় 252 পয়েন্ট। নিফটি নেক্সট 50 এর মধ্যে আমরা উইকনেস দেখতে পাচ্ছি। লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি 968 পয়েন্টের মতো কারেকশন এসেছে। নিফটি মিড ক্যাপ 50 মধ্যে 167 পয়েন্টের কারেকশন, নিফটি ব্যাংকের মধ্যে 536 পয়েন্টের কারেকশন এসেছে এবং নিফটি ব্যাংক এখন ট্রেড করছে 34400 কাছাকাছি রাইট। নিফটি ফাইনান্সিয়াল এর মধ্যে फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি যে 278 পয়েন্টের কারেকশন এসেছে। তো ডেফিনেটলি এই মুহূর্তে কিন্তু মার্কেটের মধ্যে উইকনেস দেখতে পাওয়া যাচ্ছে, মার্কেট দুর্বল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং উপরের দিকে অনেকগুলো লেভেল ছিল, সাপোর্ট ছিল, সেই সাপোর্টগুলোকেও আমরা দেখতে পাচ্ছি যে ভেঙে দিয়েছে। তো চলুন এই মুহূর্তে মার্কেটের মধ্যে আর কতটা কারেকশন আসতে পারে বা কেন এর মধ্যে এতটা ভারী কারেকশন দেখতে পাওয়া যাচ্ছে বা এই মুহূর্তে আমাদের কোন স্টকের দিকে নজর রাখা যেতে পারে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করে নেব। তার আগে फ्रेंड्स এখন অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। তার সাথে फ्रेंड्स আমরা চলে এসেছি FSDLC এর ডেটা দেখার জন্য। फ्रेंड्स এই তিন দিন আমরা দেখতে পাচ্ছি যে মার্চ মাসে তিন দিনের মধ্যে কিন্তু ভারী সেলিং করে দিয়েছে FIS। দেখুন তার নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে 18614 কারোর। দেখুন फ्रेंड्स ভারী আমরা দেখতে পাচ্ছি যে FIS কিন্তু তার সেলিং কে কন্টিনিউ রেখেছে। সেকেন্ড মার্চ আমরা দেখতে পাচ্ছি 4338 কারোর সেলিং করেছে। থার্ড মার্চ আমরা দেখতে পাচ্ছি 6644 কারোর সেলিং করেছে এবং फोर्थ मार्च हमें देखते 7631 करोड़ सेलिंग करेछे। टोटल नम्बर जो देखें तो से नम्बर हे 18614 करोड़। तो कंटिन्यूसलि FIS किन्तु सेलिंग कर दिए मासेर प्रथम दिके देखते पाची भारी सेलिंग अलरेडी हो गए। तो से ही कारण किन्तु मार्केटर मध्य अनेकटा उइकनेस देखते पाची। उल्टो दिखे जो देखें तो DLCR हमें देखते पाची बाइंग करेछे 12599 करोड़। फ्रेंड्स এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া ভার্সেস ইউক্রেনের ওয়ার চলছে। ডেফিনেটলি যুদ্ধের কোনো পজিটিভ নিউজ আসছে না এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি FIS কিন্তু বাজার থেকে সেলিং করে দিচ্ছে কন্টিনিউয়াসলি। যদি আপনারা একটু পিছনের দিকে যাবেন তো फ्रेंड्स দেখতে পাওয়া যাচ্ছে অক্টোবর মাসে 25000 কারোর সেলিং করেছে, নভেম্বরে সেটা বেড়ে গেল 39000 কারোর, ডিসেম্বরে আমরা দেখতে পাচ্ছি 35000 কারোর, জানুয়ারিতে 41000 কারোর, ফেব্রুয়ারিতে 45000 কারোর এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাসে প্রথমে অলরেডি 18000 কারোর উপরে কিন্তু সেলিং করে দিয়েছে। তো FIS কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেটে সেলিং করছে রাইট। তো চলুন চার্টের উপর চলে যাব, চার্টকে আমরা বোঝার চেষ্টা করব যে এই মুহূর্তে নেক্সট সাপোর্ট কোথায় থাকতে পারে। फ्रेंड्स এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু অনেকটাই উইক হয়েছে, মার্কেটের মধ্যে অনেকটাই অলরেডি কারেকশন চলে এসেছে। যদি আপনারা লেভেল দেখবেন তো এখানে তো फ्रेंड्स এখানে আমরা দেখতে পাচ্ছি 18600 থেকে অলমোস্ট একবার আমরা দেখতে পাচ্ছি 400 অবধি আসলো, দেন সেখান থেকে নিজেকে রিকভারি করলো 18300 অবধি পৌঁছালো, দেন সেখান থেকে কন্টিনিউয়াসলি নিচের দিকে পড়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা বাউন্স ব্যাক করতে দেখতে পাচ্ছি না রাইট। এই মুহূর্তে স্ট্রংলি সাপোর্ট নিয়েছে আমরা দেখতে পাচ্ছি 16245 এর কাছাকাছি। এই লেভেলটাকেও যদি কালকে ভেঙে দিচ্ছে তাহলে ডেফিনেটলি নেক্সট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 15894 এর কাছাকাছি। 15894টাকে যদি ভেঙে দেয় তাহলে ডেফিনেটলি নেক্সট সাপোর্ট আছে 15500, এটাকেও যদি ভেঙে দেয় তাহলে ডেফিনেটলি অনেকটাই কিন্তু উইক হতে চলেছে। এবং এই মুহূর্তে যদি উপরের দিকে যেতে হয় তাহলে কোন কোন লেভেলকে ক্রস করতে হবে সেটাও আমাদেরকে জানতে হবে। প্রথম রেজিস্ট্যান্স আছে 16700 কাছাকাছি, উপরের দিকে যেতে হলে ডেফিনেটলি 16700 কে কিন্তু ক্রস করতেই হবে। চলুন फ्रेंड्स দেখে নেব আমরা মান্থলি চার্ট। মান্থলি চার্টের মধ্যে फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি, মান্থলি চার্টকে একটু সেট করে নি फ्रेंड्स তাহলে বুঝতে সুবিধা হবে। মান্থলি চার্ট फ्रेंड्स আমি ওপেন করে নিয়েছি নিফটি 50 फ्रेंड्स। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইকনেস কিন্তু শুরু হয়ে গেছে। এখানে দেখুন फ्रेंड्स 16600 অবধি পৌঁছালো, দেন এই মুহূর্তে মান্থলি চার্টের মধ্যে আমরা বিয়ারিশ ট্রেন্ড দেখতে পাচ্ছি, ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। তো ডেফিনেটলি এখান থেকে উইকনেস কিন্তু অনেকটাই আসতে পারে, মার্কেট নিচের দিকে কিন্তু নেমে আসতে পারে। তো ডেফিনেটলি মার্কেট যদি নিচের দিকে নেমে আসে তাহলে সব স্টকগুলোই কিন্তু নিচের দিকে নেমে আসবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি FIS কিন্তু ভারী সেলিং করছে, সেলিং করা কিন্তু
বন্ধ করছে না। তো তারও প্রেসার কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে, এবং ওয়্যারের যদি কোনো পজিটিভ নিউজ না আসে তাহলে ডেফিনেটলি এই মুহূর্তে কিন্তু মার্কেটের মধ্যে অল্প অল্প করে কারেকশন আমরা দেখতে পাবো। তো চলুন এই মুহূর্তে আমাদের কোন দিকে নজর রাখা দরকার আছে সেটাও আমরা দেখে নেব। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা নজর রাখতে পারি দীপক নাইট্রেটের দিকে। কেন নজর রাখতে পারি ফ্রেন্ডস? কেননা কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান ইয়ারে, দেখুন ফ্রেন্ডস, ওয়ান ইয়ারে আমরা দেখতে পাচ্ছি 22% মতো রিটার্ন দিয়েছে, ফাইভ ইয়ার্সে আমাদেরকে 1400% মতো রিটার্ন দিয়েছে, 1400% বেশি আমাদেরকে রিটার্ন দিয়েছে। কোম্পানি আমরা দেখতে পাচ্ছি কেমিক্যাল সেক্টরে বিলং করছে, এর প্রিভিয়াস হাই যদি দেখবেন তো অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে 3000 লেভেল ছিল, 3000 লেভেল থেকে কন্টিনিউয়াসলি নিচের দিকে নেমে আসছে। মার্কেট যত উইক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানির মধ্যেও উইকনেস দেখতে পাওয়া যাচ্ছে। তো দীপক নাইট্রেট আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি পারফরমেন্স পজিটিভ দিয়েছে, রাইট? তাছাড়া কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডেট ফ্রি কোম্পানি আছে, যদি সেক্টর পি দেখবেন তো সেটা আছে 22 এবং এর পি রেশিও আছে 33। তো সেক্টর পির তুলনায় আমরা দেখতে পাচ্ছি সামান্য হাই আছে, রাইট? কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল যদি দেখবেন তো কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ কিন্তু ইনক্রিজ হয়েছে। দেখুন 2017 সালে কোম্পানির মধ্যে রেভিনিউ ছিল 1400 কারোর, দেন 1600 কারোর, 2700 কারোর, 4200 কারোর 2020-তে, এবং 2021-এ আমরা দেখতে পাচ্ছি 4381 কারোর। তো কোম্পানির মধ্যে রেভিনিউ আসছে আমরা দেখতে পাচ্ছি, নেট প্রফিট যদি দেখবেন তো সেটাও কিন্তু বেড়েছে। কোম্পানি আমাদেরকে ডিভিডেন্ডও প্রোভাইড করেছে 2021-এ 5.5 টাকা করে পার শেয়ারে। তো কোম্পানি ফান্ডামেন্টালি সাউন্ড আছে, কোম্পানির মধ্যে কোনো খুঁত নেই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই অলরেডি কারেকশন চলে এসেছে, এই মুহূর্তে 1900 টাকাতে ট্রেড করছে। তো সস্তায় পাওয়া যাচ্ছে, জলের দামে পাওয়া যাচ্ছে, এই সুযোগ কিন্তু বারবার পাওয়া যাবে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্ট্রংলি সাপোর্ট নিয়েছে, এই সাপোর্টটাকেও ভেঙে দিলে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 1800-এর কাছে স্ট্রং সাপোর্ট আছে। তো আপনারা চাইলে ফ্রেশ বাইংয়ের জন্য 1800 লেভেলে আসা অব্দি ওয়েট করতে পারেন। আরএসআই নাম্বার কি ইন্ডিকেট করছে দেখে নেব। আরএসআই নাম্বার ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 36, তো উইক হয়েছে আমরা দেখতে পাচ্ছি। দেখুন এই লেভেলটাতে, দেখুন 26-এর লেভেলে একবার এসেছে, 30-এর লেভেলে একবার এসেছে, বারবার আমরা দেখতে পাচ্ছি এই লেভেলগুলোতে এসেছে। তো ডেফিনেটলি আরএসআই নাম্বার হয়তো 30-এর লেভেলে আবারও ফিরে আসতে পারে, কেননা এই লেভেলগুলো দেখুন ফ্রেন্ডস খুবই মারাত্মক আছে। বারবার আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলগুলোতে বারবার এসেছে, দেন সেখান থেকে বাউন্স ব্যাক করেছে। তো ডেফিনেটলি এই মুহূর্তে দীপক নাইট্রেটের দিকে নজর রাখতে পারেন, 1800 লেভেলে স্ট্রং সাপোর্ট আছে, এটাকেও যদি ভেঙে দিচ্ছে তাহলে নেক্সট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 1723-এর কাছে। তো আপনারা চাইলে অবশ্যই এই দুটো পয়েন্টকে নোট ডাউন করতে পারেন, এই সাপোর্টে আসা অবধি ফ্রেশ বাইং করতে পারেন লং টার্মের জন্য। ডেফিনেটলি যখন বাউন্স ব্যাক করা শুরু করবে তখনও কিন্তু আবার আমরা একে 3000-এর লেভেলে দেখতে পাবো। তো আপনারা চাইলে অবশ্যই সুযোগটাকে কাজে লাগাতে পারেন, জলের দামে কিন্তু দীপক নাইট্রেটকে পাওয়া যাচ্ছে। তো ফ্রেন্ডস, আপনারা কী ভাবছেন এই স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।